ঔষধ নয় প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি করুন চোখের দৃষ্টিশক্তি চোখ মানবদেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ আমরা চোখের মাধ্যমে আমাদের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি কমতে থাকে এছাড়া আরও কয়েকটি কারণে দৃষ্টিশক্তি কমতে পারে বর্তমানে বেশিরভাগ মানুষই টিভি দেখে এবং কম্পিউটারে কাজ করে সময় কাটায় এই কারণে দৃষ্টিশক্তির ঝাপসা হয়ে যাওয়া সহ চোখের আরও অনেক সমস্যা দেখা দেয় চোখের পেশি শক্তিশালী এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য সহজ কিছু প্রাকৃতিক উপায় বায়ু দূষণের জন্য চোখের অনেক বেশি ক্ষতি হয় ক্ষুদ্র বালুকণা চোখে চুলকানি সৃষ্টি করে পানি আসার সৃষ্টি করে এবং দৃষ্টি হয় থেকে এসে বাহির চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন এবং সকালে ঘুম থেকে উঠেও চোখে পানির ঝাপটা দিন এর ফলে চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং দৃষ্টি শক্তি তীক্ষ্ণ হবে সহজ কিছু ব্যায়ামের মাধ্যমেও চোখের স্বাস্থ্য ঠিক রাখা যায় যে কোনো সময় এই ব্যায়ামগুলো করা যায় সোজা হয়ে বসে ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে চোখ ঘোরান এভাবে পাঁচ থেকে দশ মিনিট করুন এবং তারপর চোখ বন্ধ করে বিশ্রাম নিন আরেকটি সহজ ব্যায়াম হচ্ছে চোখ থেকে বারো ইঞ্চি দূরে চোখ বরাবর একটি বস্তু রেখে তার দিকে তাকিয়ে থাকুন যতক্ষণ না চোখের পাতা পড়ে কিছুক্ষণ পর বিরতি নিয়ে পুনরায় ব্যায়ামটি করুন দিনে দুই থেকে তিনবার এই ব্যায়ামটি করতে পারেন টিভি দেখা বা কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝে বিরতি নিন একাধারে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কম্পিউটার ভিশন সিনড্রোম তৈরি হয় দুই ঘন্টা পর পর দশ থেকে পনেরো মিনিটের বিরতি নিন চোখের সতেজতার জন্য আপনার ডেস্কে কিছু ফুল রাখতে পারেন যদি আপনার জানালার পাশে বসেন তাহলে বাহিরের দিকে তাকাতে পারেন এর ফলে চোখের চাপ কমবে এবং চোখ কিছুটা রিল্যাক্স হতে পারবে গাজর বিট পেঁপে মাছ ও সব শাক সবুজ শাক সবজি খেতে দৃষ্টিশক্তি ভালো থাকে লাল রঙের ফল ও সবজিতে ভিটামিন এ ও ভিটামিন ই থাকে যা চোখের জন্য উপকারী প্রচুর পানি পান করুন এবং তাজা ফল ও সবজি খান এর ফলে শরীরে হাইড্রেটেড থাকবে এবং দৃষ্টিশক্তিও বৃদ্ধি পাবে তীব্র সূর্যরশ্মি থেকে চোখকে সুরক্ষিত রাখুন এবং বাহিরে যাওয়ার সময় সানগ্লাস ব্যবহার করুন সুইমিং পুলে সাঁতারের সময় সুইম গিয়ার ব্যবহার করুন যাতে ক্লোরিনযুক্ত পানির সংস্পর্শ থেকে চোখ সুরক্ষা থাকে